आजकल देखा जाए अनेक भाईराई एखाने सेखाने दाड़िये पोशाब करे। दाड़िये पोशाब करार ब्यापारे इस्लाम की बोले एवं विज्ञान की बोले आज आमी आपनादेर सामने तुले धरब। ताई बंधुरा एई भिडियोटी अवश्यई शेष पर्यन्त देखबेन। आशा करी आपनादेर सबार अनेक उपकार आसबे। आर आपनादेर सबार काछे आमार छोट्ट एकटी अनुरोध, चैनलटी यदि आपनारा सबस्क्राइब ना करे थाकेन ताहले दया करे अवश्यई सबस्क्राइब करते भुलबेन ना, जेनो आमी आपनादेर सामने एई धरनेर भिडियो खूब सहजेई पहुँचे दिते पारी। ताहले आसुन जेने निया जा दाड़िये पोशाब करार ब्यापारे इस्लाम की बोलछे एवं विज्ञान की बोलछे। सुप्रिय दर्शक, इस्लाम मानव जीवनेर एकटी शांतिर धर्म। मानुष यदि सत्यि शांति पेते चाय तबे तार निजेर इच्छा मतो जीवन यापन ना करे आल्लाहर देवार विधान मेने चलते हबे। ताई आल्लाह तार प्रेरित जीवन व्यवस्थार नाम रेखेछेन इस्लाम। आल्लाह ताआला कुरानुल करीमे बोलेछेन इन्ना दीना इन्दाल्लाहिल इस्लाम। निसंदेह आल्लाहर काछे ग्रहणयोग्य एकमात्र जीवन व्यवस्था हलो इस्लाम। सूरा आले इमरान आयात नम्बर 19। इस्लाम दाड़िये पोशाब करा थेके बिरत थाकते निर्देश प्रदान करेन, कारण शांतिपूर्ण जीवनेर जन्य सुन्नतेर अनुसरण ओ अनुकरणेर विकल्प नेই। ১৫০০ বছর আগে দাঁড়িয়ে পোশাক করা থেকে নিজেকে বিরত থাকতে বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করে মানুষের শারীরিক ক্ষতি বলে অবহিত করছেন। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মদিনা বা মক্কার বাগানগুলোর মধ্যে কোনো এক বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি এমন দুই ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন, তাদের কবরে আযাব দেওয়া হচ্ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের দুইজনকে আযাব দেওয়া হচ্ছে। তারপর তিনি বললেন, এদের একজন পোশাক করতে গিয়ে সতর্কতা অবলম্বন করত না, অপর ব্যক্তি চগলখুরি করত। অতঃপর তিনি একটি খেজুরের ডাল আনতে বললেন এবং তা ভেঙে দুই টুকরো করে প্রত্যেকের কবরের উপর এক টুকরো করে রাখলেন। তাকে বলা হলো, ইয়া আল্লাহর রাসূল, কেন এমন করলেন? তিনি বললেন, আশা করা যেতে পারে যতক্ষণ পর্যন্ত এই দুইটি শুকিয়ে না যায় তাদের আযাব কিছুটা হালকা করা হবে। সেই বুখারী। সুপ্রিয় দর্শক, ইসলাম ধর্মে দাঁড়িয়ে পোশাক করতে নিষেধ করা হয়েছে। দাঁড়িয়ে পোশাক না করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন। তিরমিজি থেকে জানা যায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন আমাকে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখে বললেন, হে উমর, তুমি কখনোই দাঁড়িয়ে প্রস্রাব করবে না। এরপর আর আমি কখনোই দাঁড়িয়ে প্রস্রাব করিনি। আমরা অনেকেই দাঁড়িয়ে প্রস্রাব করি, কিন্তু আমরা কি কখনোই ভেবে দেখেছি যে দাঁড়িয়ে প্রস্রাব করার ব্যাপারে আমাদের জন্য উপকারী না ক্ষতিকর? দাঁড়িয়ে পোশাক করলে পুরুষের যেসব মারাত্মক ক্ষতি হয় আসুন তা জেনে নেওয়া যাক। নাম্বার 1, দাঁড়িয়ে পোশাক করলে প্রস্রাবের দূষিত পদার্থগুলি মূত্রথলির নিচে গিয়ে জমা হয়, অথচ বসে পোশাক করলে মূত্রথলিতে চাপ লাগে, ফলে সহজেই এইসব দূষিত পদার্থ শরীর থেকে বেরিয়ে যায়। দীর্ঘদিন দাঁড়িয়ে পোশাক করলে এই দূষিত পদার্থগুলো জমতে জমতে কিডনিতে পাথর সৃষ্টি করে। নাম্বার 2, দীর্ঘদিন দাঁড়িয়ে পোশাক করলে প্রস্রাবের বেগ ধীরে ধীরে কমতে থাকে। নাম্বার 3, দাঁড়িয়ে পোশাক করলে পেটের উপরের অংশে কোনো চাপ পড়ে না, ফলে দূষিত বায়ু স্বাভাবিকভাবে বের হতে পারে না, উল্টে তা শরীরের উপর দিকে উঠে যায়। এর ফলে শরীরের অস্থিরতা, রক্তচাপ, হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পায়। একাধিক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত দাঁড়িয়ে পোশাক করেন তারা শেষ জীবনে ডায়াবেটিস, জন্ডিস বা মারাত্মক কিডনির অসুখে আক্রান্ত হন। দীর্ঘদিন দাঁড়িয়ে পোশাক করলে প্রস্রাবের বেগ ধীরে ধীরে কমতে থাকে, ফলে তা ধরে রাখতে ক্ষমতা লোপ হয়। একাধিক গবেষণায় দেখা গেছে দাঁড়িয়ে পোশাক করার ফলে শরীরে মারাত্মক ক্ষতি হয়ে থাকে। তাই দাঁড়িয়ে প্রস্রাব করা হতে বিরত থাকুন। ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে একটা মানুষ এই মারাত্মক বিপদ থেকে বাঁচতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমরা সকলেই এই মারাত্মক ভুল থেকে বিরত থাকব ইনশাআল্লাহ।